সালামু আলাইকুম, আমি সুজন মাহমুদ। লেটস লার্ন টুগেদার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব এসএসসি 2021 যারা পরীক্ষার্থী তাদের ইংলিশে সিলেবাসে যে একটা টপিক আছে তার নাম হলো ট্যাগ কোয়েশ্চেন। তো আজকে আমরা শিখব ট্যাগ কোয়েশ্চেন। ওকে, আমাদেরকে প্রথমে জানতে হবে ট্যাগ মানে কি এবং কোয়েশ্চেন মানে কি। তো আমরা এখানে ট্যাগ মানে হলো জুড়ে দেয়া এবং কোয়েশ্চেন মানে আমরা সবাই জানি কোয়েশ্চেন মানে কি প্রশ্ন। অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেন মানে হলো প্রশ্ন জুড়ে দেয়া। অর্থাৎ আমরা যদি কোনো শ্রোতার সম্মতি অথবা অসম্মতি জানতে চাই তাহলে আমরা কি শর্ট কিছু কোয়েশ্চেন করি, শর্ট কিছু প্রশ্ন করি, সেগুলোকে কি বলা হয় ট্যাগ কোয়েশ্চেন। আমি যদি এরকম ধরি রানা ইজ এ রেগুলার স্টুডেন্ট, তো এইখানে আমরা যদি প্রশ্ন জুড়ে দিই তাহলে কি হয়, জুড়ে দিলাম এরকম ইজেন্ট হি, তাই নয় কি? তার মানে আমরা কি করলাম, শ্রোতার সম্মতি অথবা অসম্মতি জানার জন্য একটা শর্ট প্রশ্ন করলাম কি দিয়ে, ইজেন্ট হি। ওকে, তো এরকম আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। তো আমরা কিছু সাধারণ নিয়ম শিখবো আজকে, যে সাধারণ নিয়মগুলো কি অবশ্যই ট্যাগ কোয়েশ্চেনে কি জানতে হয়। ওকে, সাধারণ নিয়মগুলো আমরা শুরু করি, এক থেকে শুরু করে সাধারণ নিয়ম গুলো। এক, অর্থাৎ এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, ট্যাগ কোয়েশ্চেন করার সময় আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের স্টেটমেন্টে যে স্টেটমেন্টে ট্যাগ কোয়েশ্চেন করতে বলবে সেই ট্যাগ কোয়েশ্চেনে যদি কোনো সাহায্যকারী ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব দেয়া থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বটাই আমাদের ট্যাগ অংশে কি চলে যাবে। এটা হলো আমাদের প্রথম নিয়ম। তো দ্বিতীয় নিয়ম হলো, যদি আমাদের ট্যাগ কোয়েশ্চেন করার সময় যে আমরা দেখি যে স্টেটমেন্টের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব নেই তাহলে আমরা কি ব্যবহার করব, মানে অক্সিলারি ভার্ব না থাকলে, অক্সিলারি ভার্ব না থাকলে ডু অথবা ডাজ অথবা কি ডিড ব্যবহার করতে হবে। তো আমরা একটা জিনিস মনে রাখবো, সাহায্যকারী ভার্ব ব্যতীত কখনো কি ট্যাগ কোয়েশ্চেন হবে না। তো এই জায়গায় আমরা জিনিস লক্ষ্য করি, যখন আমাদের অক্সিলারি ভার্ব থাকবে না তখন আমাদের কি ব্যবহার হবে, ডু অথবা ডাজ অথবা কি ডিড। তার মানে এখানে একটা জিনিস লক্ষণীয় যে ডু এবং ডাজ বলবে যদি টেন্সটি কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট হয় এবং ডিড বলবে যদি টেন্সটি কি হয় পাস্ট ইনডিফিনিট হয়। তো এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো এইখানে আমরা অনেকে গুলিয়ে ফেলি যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট নিয়ে। তো এই জায়গায় একটু আমরা কনফিউশন একটা দূর করি। এই থেকে আমরা কিভাবে করবো, আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি, হি হি রিডস বুক, এই জায়গাটায় আমরা একটা জিনিস লক্ষ্য করি, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এই রিড এর সাথে কি এস যুক্ত হয়েছে। এই জায়গায় আমরা একটা জিনিস সহজে মনে রাখবো, যদি কোনো স্টেটমেন্টে ভার্বের সাথে এস যুক্ত থাকে তাহলে আমরা কি চোখ বন্ধ করে ডাজ ব্যবহার করতে পারি। এখানে কি হবে তাহলে, ডাজেন্ট হি, ডাজেন্ট হি। আর যদি এরকম থাকে, হি রেড বুক, তাহলে এইখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, আমরা জানি রিড এর তিনটি ফর্মই একরকম, মানে রিড রেড রিড, অর্থাৎ এর ভি ওয়ান ভি টু এবং ভি থ্রি অর্থাৎ প্রেজেন্ট ফর্ম
past form এবং past participle form একই রকম। তাহলে আমি চিনব কি করে এটা কি present indefinite নাকি past indefinite? এটা চেনার উপায় হলো যে আমি দেখব ভার্বের দিকে, মানে আমি ভার্বের দিকে প্রথমে তাকাবো, আমি ভার্বের দিকে তাকিয়ে দেবো ভার্বটা কোন ফর্মে আছে। তার মানে আমি রিডের দিকে তাকালাম, দেখলাম যে ভার্বটা আর কি প্রেজেন্ট ফর্মে আছে। তারপর আমি তাকালাম তার দিকে, হিয়ার দিকে, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তার মানে আমার যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতো অর্থাৎ এটা যদি ভি1ই হতো তাহলে কি ভার্বটি কি ইয়েস অথবা ইয়েস যোগ হতো। তার মানে যেহেতু ভার্বটি কি ইয়েস অথবা ইয়েস যোগ করা নেই, তার মানে কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এর ইকুয়েশন হবে didn't be। আমাদেরকে মনে রাখতে হবে ট্যাগ কোশ্চেন করার সময় যে আমাদের যে স্টেটমেন্টটা দেয়া থাকবে সেই স্টেটমেন্টের শেষে কি কমা দিতে হবে এবং পরে সাহায্যকারী ভার্ব দিয়ে কি আমাদের শেষে কি সাহায্যকারী ভার্ব এবং সাবজেক্টটা দিয়ে যে যার কথা বলা হবে সাবজেক্ট হিসেবে যে থাকবে তাকে দিয়ে কি তারপরে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এখানে একটা জিনিস লক্ষণীয়, খুবই মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা কমন নিয়ম একটা, যেটা হলো যদি ট্যাগ কোশ্চেনে ট্যাগ কোশ্চেনের মধ্যে যদি অ্যাফার্মেটিভ হয়, মানে ট্যাগ কোশ্চেনের মধ্যে স্টেটমেন্টটা যদি কি হয় অ্যাফার্মেটিভ হয় তাহলে কি ট্যাগ অংশ যেটা আসবে স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেন হবে কি নেগেটিভ, এবং স্টেটমেন্টটা যদি কি হয় নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। আবার এরকম একটা বাক্য দেখি, আমি যদি এরকম বলি He is not an honest man, তাহলে এই জায়গায় আমরা একটু লক্ষ্য করি বাক্যটা নেগেটিভ, অর্থাৎ আমাদেরকে ট্যাগ কোশ্চেন করতে হবে কি অ্যাফার্মেটিভ, অর্থাৎ ট্যাগ অংশে হবে কি ইজ হি। আমরা এখানে নট ব্যবহার করিনি কারণ হলো কি এটা বাক্যটা নেগেটিভ, অর্থাৎ স্টেটমেন্টটা কি নেগেটিভ। আরেকটি বাক্য দেখি, আমি যদি এরকম বলতাম হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তাহলে আমরা কি করতাম হি ইজ অ্যান অনেস্ট ম্যান, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা ব্যবহৃত হবে সেটা হলো কি স্টেটমেন্টটা আমাদের কি অ্যাফার্মেটিভ, অর্থাৎ যদি স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ হয় তাহলে আমাদের কি করতে হবে ট্যাগ অংশে নেগেটিভ হবে, অর্থাৎ ট্যাগ কোশ্চেনটা কি হবে নেগেটিভ হবে, অর্থাৎ ইজন্ট হি। প্রশ্নবোধক স্টেটমেন্টের পরে কমা এবং ট্যাগ কোশ্চেনের পরে কি প্রশ্নবোধক দেয়া কি বাদ দিতে পারে নলি কি কাটা যাবে। ওকে, তারপর আমরা দেখি যে যে ভার্বগুলো আমরা ব্যবহার করবো, যে সাহায্যকারী ভার্বগুলো আমরা ব্যবহার করব সেই কিছু সাহায্যকারী ভার্বের কিছু সংক্ষিপ্ত রূপ আছে, সেই সংক্ষিপ্ত রূপগুলো আমাদেরকে জানতে হবে। সংক্ষিপ্ত রূপগুলো কিরকম ভার্বের এরকম যদি বলা হয় এম এম নট, অর্থাৎ এম নট কে লিখতে হবে এইন্ট অথবা অ্যামাউন্ট, যদি নিয়ে থেকে ইজ নট তাহলে কি লিখতে হবে ইজন্ট, যদি আর লিখে থাকে তাহলে লিখতে হবে কি আর নট কে সংক্ষিপ্ত করে লিখতে হবে কি আরন্ট। ওয়াজ নট কে লিখতে হবে ওয়াজন্ট। তো এইভাবে যতগুলো সাহায্যকারী ভার্ব আছে সেগুলোর কি সংক্ষিপ্ত রূপগুলো জেনে নিতে হবে। তারপরে ব্যতিক্রম আছে উইল, ওন্ট, ওকে, তারপরে আমরা ক্যান, ক্যান হবে কান্ট। তো এইরকম ভাবে আমরা যতগুলো সাহায্যকারী ভার্ব পাবো সাহায্যকারী ভার্বের পরে সাধারণত যদি মনে রাখার জন্য বলি তাহলে হলো আমরা এই অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করব ওটাকে উজ্জ্ব করার জন্য, অর্থাৎ ওটাকে যেন আমরা কি করতে পারি ওটা এখানে অ্যাপোস্ট্রফি দ্বারা কিন্তু বোঝাচ্ছে কি ওটা এখানে উজ্জ্ব, অর্থাৎ এখানে তো ও এর উচ্চারণটা হবে ওন্ট, অর্থাৎ নট এর উচ্চারণটা না হয় মানে নট এর উচ্চারণটা হয় ওন্ট হচ্ছে, উইল নট হওয়ার কথা ছিল কিন্তু এটা কি হচ্ছে ওন্ট, তারপরে এখানে কি ওয়াজ নট হওয়ার কথা ছিল কিন্তু কি হচ্ছে ওয়াজন্ট, অর্থাৎ এখানে অ্যাপোস্ট্রফি ইয়াস দেওয়ার মানে হলো আমরা ওটাকে কি করে দিয়েছি উজ্জ্ব করে দিয়েছি। এটা হলো কি যে ট্যাগ কোশ্চেনে কি সাধারণ নিয়ম। এটা ছিল আমাদের পার্ট ওয়ান, আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো পার্ট টু, সেখানে কি অনেক সহজ ভাবে নিয়মগুলো আমরা পড়বো। আসতে হলো কি যে নিয়মগুলো জানা থাকলে ট্যাগ কোশ্চেনগুলো খুব সহজে করা যায় সেটার বেসিকগুলো জানা হলো আজকে। তো আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ চেষ্টা করবো পরবর্তী রোলগুলো যেন খুব সহজভাবে কি আপনাদের সামনে তুলে ধরা যায়।